সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী উবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার সকাল 7:30টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবুল নাসের জানান, সকালে ফজরের নামাজ শেষ করে হঠাৎ শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছিল, সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে দ্রুত চেক আপ করান, চেক আপ শেষে তাকে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন। এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে উবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হচ্ছে। 2016 সালে 23 অক্টোবর আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে উবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2015 সালের 28 নভেম্বর মহাজোট সরকারের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী হিসেবে শপথ নেন। এবারও আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করলে আবারও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।